প্রিয় দর্শক দর্শনে রোজা ও রমজান অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিয়াম সাধনার নৈতিক তাৎপর্য আমরা সিয়াম সাধনার নৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করার শুরুতেই আমাদের বলা উচিত নৈতিকতা বিষয়টি কি। আমরা দর্শনের আলোকে রোজা ও রমজান আলোচনা করতে গিয়ে নৈতিক প্রসঙ্গটি আমরা টেনে নিয়ে আসছি এ কারণে যে নীতিবিদ্যা বা নীতিশিক্ষা এটি দর্শনেরই একটি বিষয় দর্শন আমরা জানি যুক্তি দিয়ে জগৎ ও জীবন সম্পর্কিত নানান রকমের মৌলিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করে ফিলসফি ডিলস উইথ সাম ফান্ডামেন্টাল প্রবলেমস রিগার্ডিং দ্য ইউনিভার্স অ্যান্ড লাইফ তো এই জীবন ঘনিষ্ঠ এবং জগন জগৎ ঘনিষ্ঠ বিভিন্ন সমস্যার মধ্যে বা প্রবলেম বা বিষয়বস্তুর মধ্যে আমরা আমাদের নৈতিক জীবন এটি একটি বড় সমস্যা কারণ মানুষের জীবন আমরা জানি যে হিউম্যান বিইং হিসেবে আমরা শুধু অ্যানিম্যালিটির ধারক নয় আমরা জীববৃত্তি এবং অ্যাজুয়েল রেশনালিটি বা বুদ্ধিবৃত্তি নামক আরেকটি গুণের অধিকারী এই দুটি গুণের জন্য আমরা মানুষ নাম পদবাচ্য অর্থাৎ আমাদের হিউম্যান বিং বলা হয় এবং ক্রাউন অব ক্রিয়ে ক্রিয়েশন বলা হয় আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব এই শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করতে পারি যদি আমাদের জীবন উন্নত নৈতিক এবং যৌক্তিক হয় তো নীতিবিদ্যা বা নৈতিকতা। এই বিষয়টি দর্শনের একটি বিষয় এবং এখানে যুক্তি দিয়ে খোঁজা হয় মানুষের জীবনের ভালো উচিত এবং কর্তব্য অনুযায়ী কাজ করার উত্তম পথ এবং পদ্ধতিকে নীতিবিদ্যা মানুষের আচরণের বিজ্ঞান ইট ইজ দ্য সায়েন্স অফ কন্ডাক্ট তো কন্ডাক্ট কি বা এটা কোন ধরনের আচরণ নিয়ে আলোচনা করে আচরণকে আমরা এখানে কন্ডাক্ট বলছি বিহেভিয়ার বলছি না কারণ আমরা জানি যে বিহেভিয়ার বা আচরণ প্রাণী মানুষ সবারই আছে কিন্তু কন্ডাক্ট হচ্ছে দ্য কালেকটিভ নেম ফর ভলান্টারি অ্যাকশান এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক যে আচরণগুলো ঐচ্ছিক বা উইলিংলি যে আচরণগুলো আমরা করে থাকি সেই আচরণগুলোর একটি কালেক্টিভ নেম ভলান্টারি অ্যাকশান এর কালেকটিভ নেম হচ্ছে আমাদের কন্ডাক্ট তো হিউম্যান কন্ডাক্টের সায়েন্স এটি অবশ্য আবার এক্সপেরিমেন্টাল সায়েন্স নয় এটি একটি আদর্শের ভিত্তিতে এটি নর্মাটিভ সায়েন্স অর্থাৎ কোন স্ট্যান্ডার্ড বা আদর্শের ভিত্তিতে এটি হিউম্যান কন্ডাক্টকে জাজ করে এখন হিউম্যান কন্ডাক্টকে জাজ করে এভাবে যে আইদার ইট ইজ রাইট অর রং গুড অর ব্যাড অর সাম সিমিলার ওয়েজ তো এই যে গুড এবং ব্যাড ভালো এবং মন্দ উচিত এবং অনুচিত রাইট ও রং ন্যায় অথবা অন্যায় এটা এর মানদণ্ডটা কি এটি নিয়ে কিন্তু নৈতিক আলোচনা তো সেই নৈতিক আলোচনায় আমরা দেখি বিভিন্ন নীতি দার্শনিক ভালো বা ঔচিত্যের বা সঠিক আচরণের বিভিন্ন রকমের মানদণ্ড প্রদান করার চেষ্টা করেছেন কেউ কেউ বলেছেন যে সুখই জীবনের মূল কাম্য বিষয় হ্যাপিনেস তারা হ্যাডোনিস্ট তারা বলেন যে সুখ হচ্ছে অ্যাটাইনেবেল গোল আর এটাই হচ্ছে মানুষের জীবনের চরম এবং পরম কামনার বিষয় যা কিছু আমাদের হ্যাপিনেস বা সুখ প্রদান করবে আমাদের আনন্দ দান করবে তাই হচ্ছে জীবনের জন্য কল্যাণকর তো এই বিষয়টি যেমন যারা বলেন তারা জীবনে যে কোনো আনন্দ ফুর্তিকেই কাম্য মনে করেন আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা দেখার আগে আমরা একটু দু একটি নৈতিক স্ট্যান্ডার্ড আমরা দেখে নিই যেমন আমাদের ইস্টার্নে বিশেষ করে ভারতীয় যে সিভিলাইজেশান এখানে একসময় অনেক প্রাচীনকালে এক সময় চারবাক নামক একদল দার্শনিক গোষ্ঠী চিন্তা গোষ্ঠী ছিল এরা বলতেন যে যে কোনো রকমের সুখই আমাদের জন্য কাম্য যে কাজ আমাদের সুখ দেয় সেটাই নৈতিক তাদের একটি বিখ্যাত উক্তি আছে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্ত ঘৃতং প্রিবেদ অর্থাৎ যতদিন তোমরা বাঁচো সুখ করে যাও ঋণ করে হলেও ঘি খাও তো এখন এই ঋণ করে হলেও ঘি খাও এটা এক ধরনের জীবন দর্শন চারবাকরা বলেছেন আবার ওয়েস্টার্নে আমরা দেখি এ হেডোনিস্ট যারা তারা আবার এরকম কথা বলেন যে জীবনের প্রয়োজনে যে কোনো ধরনের সুখকে আমরা গ্রহণ করতে পারি এবং জীবন অল্প দিনের সুতরাং এখানে সুখ করে যেতে হবে তারা বলতে চান এরকম লেটাস এইট ড্রিঙ্ক অ্যান্ড টু বি ম্যারি ফর টু মরো উইম নট বি তো এই যে একটা দর্শন এখানে আমরা সুখের কথা বলছি আবার কেউ কেউ বলেন যা কিছু সদিচ্ছা প্রসূত যেমন একজন জার্মান দার্শনিক তিনি বলেছেন যা কিছু আমাদের সদিচ্ছা প্রসূত অর্থাৎ শুভ ইচ্ছার দ্বারা চালিত হবে তাই হচ্ছে নৈতিক তিনি বলেছেন ইট ইজ ইম্পসিবল টু কনসিভ অফ এনিথিং এনি ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ওর ইভেন আউট অফ ইট দ্যাট ক্যান উইদাউট কোয়ালিফিকেশান বি কল্ড গুড এক্সেপ্ট গুড উইল তিনি গুড উইল বা শুভ ইচ্ছাকেই নৈতিক বলে মনে করেছেন তাহলে এই ইচ্ছাই নৈতিক আর আমরা দেখলাম যে সুখই নৈতিক এরকম বিভিন্ন রকমের মতবাদ কিন্তু আমাদের নীতিদর্শনে আছে এখন আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ইসলামে আলোর খুব সোজা একটা ডেফিনেশন আছে যা কিছু শরীয়ত অনুমোদিত আল্লাহ এবং তার রসুল কর্তৃক অনুমোদিত নির্দেশিত তাই ভালো মানব জীবনে সেই কাজটি করতে হবে যা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই কাজটি আমাদের বর্জন করতে হবে যে কাজটি আল্লাহ বর্জন করতে বলেছেন এবং রসুল সাল্লাহু আলহি সাল্লাম তিনি আমাদের সর্বোত্তম এবং একমাত্র পরম আদর্শ যাকে অনুসরণ করলে মানুষ নৈতিক জীবন যাপন করতে পারে তো মানুষ যে নৈতিক জীবনযাপন করবে এই নৈতিক জীবন যাপন করার যে একটি আদর্শ এটি আমাদের সামনে রসুল সাল্লাম আছেন এবং ইসলামী শরিয়া আছে কিন্তু এটা আমাদের প্র্যাকটিসে কিভাবে আমরা আনব কারণ আমরা অনেক কিছুই কিন্তু তাত্ত্বিকভাবে জানি কিন্তু আমরা সেটাকে প্র্যাকটিসে আনতে পারি না আমাদের ভারতবর্ষে এই সংস্কৃতি ভাষায় একটি প্রবাদ আছে জানামি ধর্মম নাকামি প্রবৃত্তি জানামি অধর্মম নাকামি নিবৃত্তি অর্থাৎ আমি ধর্ম জানি অর্থাৎ ভালো কি তা জানি কিন্তু সেটাকে আমি প্র্যাকটিস করতে পারি না আই ক্যানট প্র্যাকটিস এবং আমি অধর্ম কী অকল্যাণ কী তাও জানি বাট আই ক্যানট রিফ্রেন ফ্রম ইট তার থেকে আমি বিরতও থাকতে পারি না তো এটার জন্য প্র্যাকটিসের দরকার এবং সেই প্র্যাকটিস একটা উপযুক্ত এবং একটি চমৎকার সময় হচ্ছে রমজান রমজান মাস মানুষ যাতে নৈতিক চরিত্রবান হতে পারে এবং আমি আগেই বলেছি নৈতিক চরিত্র আদর্শ এর উত্তম নমুনা হচ্ছে রসুলসুল ইসলাম এবং তার তাত্ত্বিক ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস অর্থাৎ সরিয়া তো আমরা ইসলামী সরিয়া অনুযায়ী আমাদের সকল আচরণকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে আমরা কল্যাণকর আচরণ করতে পারি এর একটি প্র্যাকটিস পিরিয়ড হচ্ছে রমজান কারণ আল্লাহ রমজান মাসে তিরিশ দিন বা উনত্রিশ দিন যে কয়েকদিনই রমজান মাস হোক এই পুরো মাসটি আল্লাহ আমাদের জন্য মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন সকল মানবজাতিকে নির্দেশ দিয়েছেন যে রোজার পালন রোজা পালন করতে অর্থাৎ পুরো রমজান মাসই রমজান ব্যাপী রোজা পালন করতে সিএম সাধনা করতে এই সিএম সাধনার যে নিয়মকানুন রয়েছে এর প্রত্যেকটি নিয়মকানুনই আমাদের নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে আমরা দুই একটি উদাহরণ দিচ্ছি যে আমরা রমজানের সময় আমাদের সব ধরনের ক্ষুধা তৃষ্ণা আমরা একটা বিশেষ সময় অর্থাৎ শুভে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা এর থেকে বিরত থাকি তো এই যে আমাদের খাদ্য গ্রহণ পানাহার এর থেকে আমাদের যে নিবৃতি থাকা এটির নৈতিক ইমপ্লিকেশনটা কী এটি নৈতিক শিক্ষা হচ্ছে দেখুন প্রিয় দর্শক আমরা যে অনৈতিক কাজগুলো করি অর্থাৎ যেগুলো আমরা মন্দ কাজ বলি এই মন্দ কাজের যে কতগুলো কারণ তার মধ্যে একটি হচ্ছে এই অন্ন বস্ত্র এইগুলো নিয়েই যে সমস্যাটা অর্থাৎ এই যে আমরা খাওয়ার জন্য আমরা ভোগবিলাসের জন্যই কিন্তু অধিকাংশ মন্দ কাজ করে থাকি তারপরে রমজান মাসে এই সময়টা যে নির্ধারিত সময়ে রমজান অর্থাৎ যে সময়টুকু দিনের বেলায় রোজা পালন করতে হয় এ সময় যৌন কামনা থেকেও আমাদের নিবৃত থাকতে হয় আমরা এর জন্য অনেক রকমের অপকর্ম এই যৌন কামনা তারিতভাবে আমরা করে থাকি তাহলে এই যে খাদ্য যৌন তারণা এই যে এই ধরনের যত রিপুর তারণা আমাদের মধ্যে রয়েছে তাকে পরিশীলিত করার জন্য পরিমার্জিত করার জন্য রেক্টিফাই করার জন্য বা বিউটিফাই করার জন্য পিউরিফাই করার জন্য আমাদের রমজান মাস কিন্তু উত্তম একটি পিরিয়ড আর এগুলো করতে পারলেই আমাদের নৈতিক চরিত্র অত্যন্ত সুন্দর হয়ে যাবে কারণ যে ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল আনতে পেরেছে যে জিতেন্দ্রীয় অর্থাৎ যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন তিনিই হচ্ছেন প্রকৃতপক্ষে নৈতিক তো আমাদের এই যে নৈতিক জীবন এই নৈতিক জীবনের যে একটি ট্রেনিং এই ট্রেনিং পিরিয়ড হিসেবে আমরা রোজার মাসকে বা রমজান মাসের সিএম সাধনাকে আমরা নিতে পারি তো আমরা লক্ষ্য করব যে রমজান মাসে আমরা আরও অনেকগুলো কাজ করি কি কাজ করি যে আমরা অনেক ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি যেমন আমরা ফেতনাফাসাদ থেকে অর্থাৎ ঝগড়া বিবাদ থেকে আমরা নিজেদের মুক্ত থাকতে হয় এটি রোজা পালনের একটি অনিবার্য শর্ত যে রসিসুল্লাহ বলেছেন একটি হাদিসে আছে যে কেউ যদি রমজান মাসে বা রোজা থাকা অবস্থায় ঝগড়া করতে আসে বা কোনো বিবাদ করতে উস্কানি দেয় তাকে দুইবার রিপিটেডলি বলতে হবে যে আমি রোজাদার অর্থাৎ তাকে বুঝিয়ে দিতে হবে যে একজন রোজাদার সুইডন্ট ডু দিস একজন রোজাদার এটা করে না একজন রোজার রোজা পালনকারী মানুষ তিনি কোনো ফেতনা ফ্যাসাদ ঝগড়া বিবাদ এগুলো করতে পারে না তো একজন রোজাদার মানুষ ঝগড়া করবে না অশ্লীল কথা বলবে না তিনি খারাপ কাজ যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকবেন আমরা জানি যে রোজা শুধু এই যে দৈহিক খাবার অর্থাৎ যে খাদ্যদ্রব্য সেগুলো থেকেই বর্জন না রোজা বিভিন্ন ধরনের কাজ করতে বলে যেমন আমাদের হাতের রোজা চোখের রোজা এগুলোও কিন্তু অন্তর্ভুক্ত কানের রোজা তার মানে কি অর্থাৎ হাতের রোজা হচ্ছে হাত দিয়ে আমরা অবৈধ কোনো কাজ করব না অবৈধ কিছু ধরবো না আমরা চোখের রোজা অর্থ হচ্ছে আমরা চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখব না যা শরীয়তে নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ করা হয়েছে আমরা এইরকম প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা নিয়ন্ত্রণে রাখব যাতে করে আমরা অবৈধ কোনো কাজ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে না করা হয় তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের উপর যে নিজের কন্ট্রোল সৃষ্টি হলো এবং আপনারা লক্ষ্য করেন যে এই কন্ট্রোলটা কিন্তু একদিনের না যেহেতু সিয়াম সাধনা এক মাসব্যাপী করা হবে বা করা হয় তো সেই সিয়াম সাধনাটা এক মাস করতে করতে অর্থাৎ আমি আমার ইন্দ্রিয়কে আমরা আমাদের ইন্দ্রিয়কে যদি এক মাস এভাবে কন্ট্রোল করতে পারি তাহলে এটা ইট বিকামস অ্যা হ্যাবিট যখন একটি হ্যাবিট বা আমাদের অভ্যাসে পরিণত হবে তখন কিন্তু আমাদের চরিত্র গঠন হয়ে যাবে গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল বলছেন যে চরিত্র আর কিছু না এটা হচ্ছে ভালো কাজ করার অভ্যাস তো আমাদের এই ভালো কাজ করার অভ্যাস এবং অন্যায় অশুভ অবৈধ কাজ থেকে বিরত থাকার ট্রেনিং এটি কিন্তু রমজান মাসে উত্তমভাবে করা হয় এবং আমরা যদি যথার্থ হক আদায় করে রমজান মাসে স্থিয়াম সাধনা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অশুভ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো এবং কল্যাণকর শুভ কাজ রাইট কাজ ভালো কাজ এগুলো করার অভ্যাস অর্জন করবো আর এটি তো আমাদের নৈতিকতার শিক্ষা সুতরাং নৈতিক দিক থেকে এই রমজান মাস অত্যন্ত তাৎপর্যবহ প্রদর্শক আমরা যাতে রমজানে এই নৈতিক জীবন যাপন করতে পারি এবং এর একটি শিক্ষা আমরা সারা জীবনই নিতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের দান করুক আল্লাহ হাফেজ